ধর্মনিরপেক্ষ শব্দ ছাড়াই সংবিধান কেন বিলি করলো কেন্দ্র? প্রশ্ন অধীরের কি বলছেন অন্যান্য দল? নতুন সংসদ ভবনের প্রবেশকে স্মরণীয় করে রাখতে সাংসদের প্রত্যেককে দেওয়া হয়েছিল একটি উপহারের ঝুলি। তার মধ্যে ছিল একটি সংবিধান সংসদ সংক্রান্ত একটি বই, একটি স্মারক মুদ্রা। বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ করলেন যে সংসদের দেওয়া সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির। যদিও অধীরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, তাদের বক্তব্য বিষয়টা না বুঝে অপ্রাসঙ্গিক অভিযোগ করছেন কংগ্রেস নেতা। সংবাদ সংস্থা এএনআইকে অধীর বলেন যে সংবিধান নিয়ে আমরা নতুন সংসদ ভবনে প্রবেশ করলাম, সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির কোনো উল্লেখ ছিল না। যদি এই দুটি শব্দ সংবিধানে না থাকে তবে সেটা উদ্বেগের বিষয়। অধীরের অভিযোগ, কেন্দ্র চালাকি করে এই পরিবর্তন করেছে, বিষয়টি সংসদে তুলেও চান বলেই জানিয়েছেন বহরমপুরের সাংসদ, কংগ্রেস সাংসদ। দলের সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সংবিধান সভা যে সংবিধানের স্বীকৃতি দিয়েছিল সেই প্রথম সংবিধানের একটা করে কপি সাংসদদের দেওয়া হয়েছে। 1976 সালে 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটো সংযোজিত করা হয়েছে, তাই সেগুলোর উল্লেখ নেই, এতে বিতর্কের কিছু নেই। ধর্মনিরপেক্ষ শব্দ ছাড়াই সংবিধান কেন বিলি করলো কেন্দ্র? প্রশ্ন অধীরের কি বলছেন অন্যান্য দল? নতুন সংসদ ভবনের প্রবেশকে স্মরণীয় করে রাখতে সাংসদের প্রত্যেককে দেওয়া হয়েছিল একটি উপহারের ঝুলি। তার মধ্যে ছিল একটি সংবিধান সংসদ সংক্রান্ত একটি বই, একটি স্মারক মুদ্রা। বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ করলেন যে সংসদের দেওয়া সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির। যদিও অধীরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, তাদের বক্তব্য বিষয়টা না বুঝে অপ্রাসঙ্গিক অভিযোগ করছেন কংগ্রেস নেতা। সংবাদ সংস্থা এএনআইকে অধীর বলেন যে সংবিধান নিয়ে আমরা নতুন সংসদ ভবনে প্রবেশ করলাম, সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির কোনো উল্লেখ ছিল না। যদি এই দুটি শব্দ সংবিধানে না থাকে তবে সেটা উদ্বেগের বিষয়। অধীরের অভিযোগ, কেন্দ্র চালাকি করে এই পরিবর্তন করেছে, বিষয়টি সংসদে তুলেও চান বলেই জানিয়েছেন বহরমপুরের সাংসদ, কংগ্রেস সাংসদ। দলের সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সংবিধান সভা যে সংবিধানের স্বীকৃতি দিয়েছিল সেই প্রথম সংবিধানের একটা করে কপি সাংসদদের দেওয়া হয়েছে। 1976 সালে 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটো সংযোজিত করা হয়েছে, তাই সেগুলোর উল্লেখ নেই, এতে বিতর্কের কিছু নেই। ধর্মনিরপেক্ষ শব্দ ছাড়াই সংবিধান কেন বিলি করলো কেন্দ্র? প্রশ্ন অধীরের কি বলছেন অন্যান্য দল? নতুন সংসদ ভবনের প্রবেশকে স্মরণীয় করে রাখতে সাংসদের প্রত্যেককে দেওয়া হয়েছিল একটি উপহারের ঝুলি। তার মধ্যে ছিল একটি সংবিধান সংসদ সংক্রান্ত একটি বই, একটি স্মারক মুদ্রা। বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ করলেন যে সংসদের দেওয়া সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির। যদিও অধীরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি, তাদের বক্তব্য বিষয়টা না বুঝে অপ্রাসঙ্গিক অভিযোগ করছেন কংগ্রেস নেতা। সংবাদ সংস্থা এএনআইকে অধীর বলেন যে সংবিধান নিয়ে আমরা নতুন সংসদ ভবনে প্রবেশ করলাম, সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির কোনো উল্লেখ ছিল না। যদি এই দুটি শব্দ সংবিধানে না থাকে তবে সেটা উদ্বেগের বিষয়। অধীরের অভিযোগ, কেন্দ্র চালাকি করে এই পরিবর্তন করেছে, বিষয়টি সংসদে তুলেও চান বলেই জানিয়েছেন বহরমপুরের সাংসদ, কংগ্রেস সাংসদ। দলের সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সংবিধান সভা যে সংবিধানের স্বীকৃতি দিয়েছিল সেই প্রথম সংবিধানের একটা করে কপি সাংসদদের দেওয়া হয়েছে। 1976 সালে 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটো সংযোজিত করা হয়েছে, তাই সেগুলোর উল্লেখ নেই, এতে বিতর্কের কিছু নেই।